স্বামী সম্মান কি করে বজায় রাখতে হয় সেটা আমি খুব ভালো করেই জানি গোমরা মুখ। এই খাবারগুলো আমি বাড়ি থেকে আনিনি, আমি এতদিন তাঁত বুনে নকশা এঁকে অফিসে চাকরি করে যা টাকা রোজগার করেছি সেটা থেকেই এনেছি। রাধা, আপনার মেয়ে তো সোনার মেয়ে, সোনার মেয়ে। আরে আমার ছেলেকেও তো ওর পাশে দাঁড়াতে গেলে খাঁটি সোনা হতে হবে। তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো রাধা, তারপর কৃষ্ণার শর্ত পূরণ করে দুলাল বাবুর অনুমতি নিয়ে তোমাকে কলকাতায় ফিরিয়ে নিয়ে যাবে। তুমি নিশ্চয়ই দুলাল অঙ্কলকে মিথ্যে কথা বলে এসেছো। রাধা, দুলাল অঙ্কলের চোখে আমি এখনো অপরাধী। আমার জন্য তুমি ওনাকে মিথ্যে কথা বলেছো এটা জানতে পারলে কিন্তু উনি খুব কষ্ট পাবেন। ঠিক আছে, আমি তাহলে আসবো না কালকে। লক্ষ্মী চল, অনেক দেরি হয়ে গেছে, এরপর বাবা আবার বকাবকি করবে। হ্যাঁ চল দিদি। কৃষ্ণা তুমি সাবধানে থেকো। তোমরা কিন্তু সাবধানে যেও। চল দিদি। রঙ থে নূর থা জব করিব তু থা এক জন্নত সা থা ইয়ে জাহান বদ কি রেত পে কুছ মেরে নাম সা লিখ কে ছোড় हमारी अधूरी कहानी, हमारी अधूरी कहानी। शोभा स्टॉप, जस्ट स्टॉप। तुम ये भोर बेला আমাকে কিছু না জানিয়ে কোথায় যাচ্ছ? আমি কাটোয়া যাচ্ছি কৃষ্ণকে ফিরিয়ে আনতে। না শোভা, কিন্তু কৃষ্ণ তো এখন ফিরবে না। এটা কি ছেলে খেলা হচ্ছে নাকি শুভেন্দু? বাচ্চাদের ম্যাজিক শো নাকি? হাতে 100 টাকা ধরে দিয়ে বললাম 10,000 টাকা করে নিয়ে এসো। এটা একটা ভালো কথা বলেছো তুমি শোভা, এটা একটা ম্যাজিক শোই। কৃষের ভেতরে যে ম্যাজিকটা আছে, যে স্ট্রেংথটা আছে, সেটা টেনে বের করবার একটা রাস্তা বাতলে দিয়েছে দুলাল। এরকম বস্তা পচা ফিলোসফিক্যাল কথা তুমি বন্ধ করো, আমার সময় নষ্ট করো না। আই হ্যাভ টু গো নাও। না না শোভা, প্লিজ তুমি কাটোয়ায় যেও না, প্লিজ। শোভা লিসন, লিসন টু মি। দেখো শোভা, তুমি তো নিজে হাতে ওদের ডিভোর্স পেপারটা ছিঁড়ে ফেলে দিয়েছিলে, তার মানে তুমি চাও যে ওরা সুখে শান্তিতে সংসার করুক। তাহলে কেন শুধু শুধু আবার এখন ওদের মধ্যে ইন্টারফিয়ার করতে যাচ্ছ? এক্স্যাক্টলি, আমিও চেয়েছিলাম ওরা সুখে শান্তিতে ঘর করুক, কিন্তু তোমার বন্ধু দুলাল বেরে সেটা হতে দিল না। কোর্ট কৃষ্ণকে নির্দোষ বলেছে, বাট তোমার দুলাল বেরা সেটা মানতে পারছে না। গোটা পৃথিবী জানে কৃষ্ণ এসবি গার্মেন্টস মতো ইন্টারন্যাশনালি ফেমাস একটা কোম্পানির মালিক, কিন্তু তোমার দুলাল ভেরার কাছে এর কোনো দামই নেই। হ্যাঁ কৃষ্ণকে নিজের যোগ্যতা প্রমাণ দিতে হবে, রাস্তায় ঘুরে ঘুরে হাটে বসে ওকে কাপড় বিক্রি করতে হবে। শোভা, শূন্য থেকে তো একদিন আমিও শুরু করেছিলাম। তোমার কোনো উপায় ছিল না তাই তুমি করেছো। বা কৃষ্ণের জন্য তুমি আছো, আমি আছি, আমাদের বাড়ি গাড়ি প্রপার্টি বিজনেস সব তো আমার কৃষ্ণের জন্যে। তুমি যে রেসটা স্টার্টিং পয়েন্ট থেকে শুরু করে ফিনিশিং পয়েন্টে নিয়ে গেলে, কৃষ আবার সেই রেসটা স্টার্টিং পয়েন্ট থেকে শুরু করলো। তাও আবার ওই দুলাল বেরার কথা, যার নিজের কোনো যোগ্যতাই নেই, সে নাকি আমার ছেলেকে দিয়ে স্লেভারি করাচ্ছে, দাসত্ব করাচ্ছে। এটা দাসত্ব নয় শোভা, দুলাল কৃষকে মাটিতে পা রেখে উঠতে শেখাচ্ছে, লড়াই করে বাঁচা কাকে বলে সেটাই শেখাচ্ছে। আমার ছেলে কিভাবে বাঁচবে, কিভাবে তার জীবন কাটাবে সেটা আমি ঠিক করব, আমি শোভা ব্যানার্জি, নট ইয়র দুলাল বেরা। ওকে, তোমার দুলাল বেরা যা শুরু করেছে কৃষ বাঁচা শিখবে কি করে? ও তো তার আগে শেষ হয়ে যাবে। আমার যা যা করার তুমি তো করেছো, তুমি তো রমলাকে পাঠিয়েছো কৃষের দেখভালের জন্য। রমলা ফোন পেয়ে তুমি যাচ্ছি কাটোয়ায়। কৃষ ওখানে একদমই ভালো নেই, আর আমি মা হয়ে সব জেনে শুনে আমি হাত গুটিয়ে বসে থাকতে পারবো না। কৃষ্ণকে আমি পৃথিবীতে সবচেয়ে বেশি ভালোবাসি, আমার ছেলে কোনো ক্ষতি হলে আমি তোমার ওই বেরা ফ্যামিলির কাউকে ছাড়বো না। কিন্তু ড্রাইভার চলো। শোভা,
উফ, শোভা কাটোয়ায় গিয়ে না জানি কি ঝড়টাই তুলবে। তবে আমি জানি আমার রাধামা ঠিক সব সামলে নেবে। আপনি তো সকালে আমাকে আসতে বারণ করে দিয়েছিলেন। স্বপ্ন দেখছিলাম আর তুমি ঘুমটা ভাঙিয়ে দিলে তো। স্বপ্ন দেখছিলেন? কি স্বপ্ন দেখছিলেন বলুন তো। স্বপ্ন দেখছিলাম তোমাকে কেন বলবো বাবা, এই গরমে গাছতলায় শুয়েও যে কেউ স্বপ্ন দেখতে পারে, এই প্রথম আমি আপনাকেই দেখলাম। বলতে হবে না আপনি কি স্বপ্ন দেখেছেন, আমিও আপনার স্বপ্ন শোনার জন্য বসে নেই। এই রাধা, কটা বাজে? এই বাবা, আমার তো দেরি হয়ে গেল, আমাকে তো এক্ষুনি বেরোতে হবে। প্রথমে নোয়াপাড়া নতুনগঞ্জ, তারপর স্বপনপুর যাব। ওকে বাই। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, অত তাড়াহুড়ো করার মতো কিচ্ছু হয়নি। এই শাড়ির গাঁটরিটার সঙ্গে আপনি এইটাও নিন। এইটা আবার কি? লক্ষ্মী আপনার জন্য নুন চিনি জল করে পাঠিয়েছে। এই বোতলটা ভিজে কাপড়ে মোড়ে আছে, অনেকক্ষণ ঠান্ডা থাকবে। ও, লক্ষ্মী পাঠিয়েছে? কেন, কাল যে বলে গেল মনে নেই আপনার? না, কাল তো অ্যাকচুয়ালি আরো অনেক কথা বলেছিল, সকালে আসবো না, এই করব না, ওই করব না, ইত্যাদি ইত্যাদি। যখন যখন আপনার তেষ্টা পাবে তখন এই বোতলে চুমুক দেবেন, তাহলে শরীরটা আপনার ঠান্ডা থাকবে। এই নিন নিন, খেয়ে বেরোন। সবসময় কাজে বেরোনোর আগে পেট ভর্তি রাখতে হয়, তবেই না কাজে মন বসে। আপনার জন্য দই চিড়ে কলা বাতাসা মেখে এনেছি, নিন সোনা মুখ করে খেয়ে নিন এবার। রাধা, তুমি কেন আমার জন্য এইসব করছো? শোনো, দুলাল আঙ্কাল জানতে পারলে কিন্তু রাগ করবে। জলটা আমি নিচ্ছি, কিন্তু এইটা স্বামীর সম্মান কি করে বজায় রাখতে হয় সেটা আমি খুব ভালো করেই জানি গোমরামুখ। এই খাবারগুলো আমি বাড়ি থেকে আনিনি, আমি এতদিন তাঁত বুনে নকশা এঁকে অফিসে চাকরি করে যা টাকা রোজগার করেছি সেটা থেকেই এনেছি। রাধা, এটা খেতে তো আপনার কোনো আপত্তি থাকার কথা নয়। নিন নিন, তাড়াতাড়ি খেয়ে নিন, আমাকে আবার বাড়ি ফিরতে হবে তো। এটা বল, কৃষের ওই রোড অ্যাক্সিডেন্টের ইনভেস্টিগেশন কত দূর এগোলো? দেখ, ইনভেস্টিগেশন কিন্তু আমরা অনেকটা এগিয়ে নিয়ে গেছি। রোড সাইডে মানে হাইওয়েতে যতগুলো সিসিটিভি ফুটেজ আমরা পেয়েছি সবকটাকে আমরা খতিয়ে দেখছি। এবার কোনো কিছু ডাউটফুল দেখলে আমরা সাথে সাথে ডেকে জিজ্ঞাসাবাদ করব। কিন্তু বাই দ্য ওয়ে, মানে তোকে এত টেন্স লাগছে কেন? মানে আবার কোনো অ্যাক্সিডেন্ট নাকি? হ্যাঁ না, মানে রাধা, কৃষের ওয়াইফ,
তাকে কেউ বিষ খাইয়ে মারার চেষ্টা করেছে। What? That means ক্রিস ছাড়া পেলেও মানে আসল অপরাধীকে এখনো ধরা সম্ভব হয়নি, মানে রাধার প্রাণের থ্রেটটা রয়ে গেল। এক্স্যাক্টলি গৌরব, তাই তো আমি চাই যে তুই তাড়াতাড়ি এই লোকটাকে আইডেন্টিফাই করে অ্যারেস্ট করে লকআপে ঢুকিয়ে দে। দ্যাট মিন্স আমাকে তোর বাড়ি আর কাটোয়া এই দুটো জায়গা থেকে গিয়েই কিন্তু ইনভেস্টিগেশন করতে হবে। তোর যা দরকার তুই তাই কর, আমি তোকে সমস্তভাবে হেল্প করতে রাজি আছি, বাট প্লিজ এই ক্রিমিনালটাকে তাড়াতাড়ি খুঁজে বার কর। শাড়ি চাই শাড়ি, রং বেরঙের সস্তায় তাঁতের শাড়ি আছে, টেকসই শাড়ি, শাড়ি চাই শাড়ি। দিদি দিদি শাড়ি নেবেন নাকি, দেখাবো শাড়ি, শাড়ি চাই শাড়ি, ভালো তাঁতের শাড়ি। মম কি করছো মম? মম শোভা ব্যানার্জির ছেলে ক্রিস ব্যানার্জি এই গাট্রি তোলে কাটওয়ায় রাস্তায় ঘুরে ঘুরে কাপড় বিক্রি করছে। তোমাকে দেখে আমার নিজের কালে দুটো চর মারতে ইচ্ছে করছে। ক্রিস, আমার এতদিনের শিক্ষা দীক্ষা কি করছো তুমি? What are you doing? মম, আমি তোমার আর একটা কথা শুনতে চাই না। তুমি আমার সঙ্গে কলকাতা যাবে এখনই, চলো। না মম, আমি এখন কলকাতায় ফিরতে পারবো না। আমি দুলাল আঙ্কালের দেওয়া শর্ত পূরণ করে রাধাকে নিয়ে একেবারে কলকাতা ফিরব। তোমার ফ্যামিলি, তোমার স্ট্যাটাস, তোমার আপব্রিংগিং, তুমি সব ভুলে গেছো। What's wrong with you? আমি কিচ্ছু ভুলিনি মম। আমার রুট তো তুমি আর ড্যাড, আর ড্যাডও তো এরকম একটা ছোট্ট মফস্বল থেকে নিজের জীবন শুরু করেছে। মাথার ঘাম পায়ে ফেলে আজকে আকাশ শুয়েছে। ড্যাডের এই স্ট্রাগলই তো ড্যাডকে একজন ভালো মানুষ হিসেবে গড়ে তুলেছে। ড্যাড যে লড়াইটা করেছে সেটা যখন আজ আমি করতে চাইছি। না, ড্যাড যে লড়াইটা করেছে তুমি সেটা করবে না। আমি ভাবতে পারছি না তুমি এরকম রিগ্রেসিভ কথা কেন বলছো। লোকেরা জীবনে এগিয়ে যায়, সামনের কথা ভাবে তুমি পিছিয়ে যাচ্ছ কেন? ওয়াই মম, একজন মানুষ নিজের জীবনে তখনই এগোতে পারে যখন তার শিক্ষার ভিত্তা, তার বিশ্বাসের ভিত্তা শক্ত হয়। আর আমি সেই ভিত্তাই শক্ত করতে চাইছি। তোমার ভিত্তা শক্ত করার জন্য তুমি এসবি গার্মেন্টসে ম্যানেজিং ডিরেক্টর পদটা ছেড়ে দিয়ে কাটওয়ায় রাস্তায় তুমি ফেরিওয়ালা হয়ে ঘুরে বেড়াচ্ছ। This is ridiculous, Krish. This is ridiculous, absolutely. মম, এসবি গার্মেন্টসের ম্যানেজিং ডিরেক্টর পোস্টটা তো আমি আর্ন করিনি। কোনো রকম কোনো যোগ্যতার পরীক্ষা দিয়ে আমি অ্যাচিভও করিনি মম। আমি তো সেই পোস্টটা এমনি এমনি পেয়ে গেছি, বাট এবার আমি নিজের কিছু আর্ন করতে চাই। আমি দেখে নিতে চাই যে এসবি গার্মেন্টসের ম্যানেজিং ডিরেক্টরের পোস্টের জন্য আমি এলিজিবল কিনা। দুলাল বেরার রাধা রানী কিভাবে তোমাকে ব্রেন ওয়াশ করেছে, লিটারালি তোমাকে ওদের স্ট্যান্ডার্ডে নামিয়ে এনেছে। নো মম, নো, আমাকে কেউ ব্রেন ওয়াশ করেনি, রাদার ওরা তো আমার চোখ খুলে দিয়েছে। অনেস্টি এবং হার্ডওয়ার্ক থেকে কাজ করলে যে কোনো ছোটো কাজই জীবনে বড় হওয়ার রাস্তা খুলে দেয়, আর আমি সেভাবেই বড় হতে চাই মম। ইউনো মম, তোমাকে যদি কিছু বলতে হয় তাহলে আমাকে ইন্সপায়ার করো, আর প্লিজ অন্য কিছু বলো না। তুমি জানো মম, লাস্ট দুদিন আমি নিজের রোজগারের টাকায় একদিন মুড়ি ঘুগনি আর একদিন আলুর দম আর পাউরুটি খেয়েছি। হ্যাঁ মানলাম খেতে খুব একটা ভালো ছিল না, কিন্তু এই নিজের রোজগার করার টাকায় খাওয়াতে না মম আমাকে একটা অদ্ভুত শান্তি দিয়েছে, একটা অদ্ভুত স্যাটিসফ্যাকশন দিয়েছে। আমি শান্তি, এই স্যাটিসফ্যাকশন,
এই আনন্দ নিয়েই কাটাতে চাই। মম, ড্যাড যে রিলে রেসটা স্টার্ট করেছে তার ব্যাটে নামই ধরবো। হ্যাঁ, আর তার আগে আমি নিজেকে ড্যাডের মতন যোগ্য করে নিতে চাই। তার মানে তুমি আমার সঙ্গে কলকাতা ফিরবে না, রাইট? না মম, রাধাকে এখান থেকে না নিয়ে আমি কিছুতেই কলকাতা ফিরবো না। আমি আসি মম, আমার দেরি হয়ে যাচ্ছে। কৃষ, জানো তো মম, সবাই আমাকে বলে নাকি আমি তোমার মতো জেদ পেয়েছি। আমাকে আশীর্বাদ করো মম, যাতে এই জেদের জোরে আমি জীবনে লড়াইয়ে সাকসেসফুল হতে পারি। আমি তাহলে আসি মম। দিদি, শাড়ি চাই? শাড়ি রং বেরঙের ভালো, তাতে শাড়ি আছে সস্তা দামে। আমি এখানে বসতে আসিনি দুলাল বাবু। আমি প্রথমে কিন্তু রাধাকৃষ্ণের বিয়েটাকে মেনে নিতে পারিনি, আর তারপরে নিজের হাতে আমি ডিভোর্স পেপারটা ছিঁড়ে ফেলে দিলাম। আর আপনি তার কি প্রতিদান দিলেন? আমার ছেলেকে ফেরিওয়ালা বানিয়ে দিলেন। হ্যাঁ বোটান, দেখুন। হ্যাঁ, দেখে এলাম তো। আপনাদের বাড়িতে আসার আগে তো সব নিজের চোখে দেখলাম। আমার ছেলে আমেরিকা থেকে ফ্যাশন ডিজাইনিং পাস করে, MBA পাস করে কাটোয়া গ্রামে গ্রামে শাড়ি ফেরি করে বেড়াচ্ছে। হেডমিস্ট্রেস, বাবা কিন্তু কুমড়োমুখোর ভালোর জন্যই এত চোখাতে। ভালোর জন্য? তোর বাবার না গরমে মাথা খারাপ হয়ে গেছে, না হলে অমন হীরের টুকরো ছেলেকে দিয়ে এরকম কাজকর্ম কেউ করায়? হ্যাঁ ও দিদি, আমি বলি কি, আপনি আর একটা কথা বলবেন না। ও দিদি, বললাম না আপনি আর একটা কথা বলবেন না। দুলাল বাবু যা করেছেন ঠিক করেছে। আমরা মা বাবারা যে শিক্ষাটা কৃষকে দিতে পারিনি, আমাদের দেয়া উচিত ছিল। আপনি সে শিক্ষাটা দিয়েছেন কৃষকে, স্বাবলম্বী হওয়ার শিক্ষা, নিজের শক্তিতে বলিয়ান হওয়ার শিক্ষা। জানেন তো, আমি সারা জীবন চেয়েছিলাম যে আমার কৃষ ওর ড্যাডের মতো হোক। আজ আমি কৃষের মধ্যে শুভকে স্পষ্ট দেখতে পাচ্ছি। এই যে ওর মধ্যে আপনার দেয়া শর্ত পূরণ করার একটা যে জেদ তৈরি হয়েছে, মানে একটা কিছু করে দেখাবার যে জেদ তৈরি হয়েছে, এটা কিন্তু ওকে অনেক দূরে নিয়ে যাবে। আই এম সো গ্রেটফুল টু ইউ দুলাল বাবু। আরে সাবাস, ঈশানের বাবা তো একদম ঠিক কথাই বলেছে, দিদিভাই তো সাংঘাতিক পাল্টিবাজ।
আমাকে এক কথা বলে এখানে পাঠালো, এখন নিজে আবার অন্য গান গাইছে। যাকে 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 যাকে, ওসব কর্তব্য টর্তব্য তো হয়ে গেছে, হয়ে গেছে, অনেক হয়ে গেছে। ও দিদি, আমি বলি কি, আপনার ছেলেকে আপনার বৌমাকে এবার বাড়ি নিয়ে যান, নইলে রোদে জলে আপনার ছেলে একেবারে শেষ হয়ে যাবে গো দিদি। না, রোদে তাতে ওর কিচ্ছু হবে না, বরঞ্চ এই আগুনে পুড়ে ও খাঁটি সোনা হয়ে উঠবে। আপনার মেয়ে তো সোনার মেয়ে, সোনার মেয়ে। আরে আমার ছেলেকেও তো ওর পাশে দাঁড়াতে গেলে খাঁটি সোনা হতে হবে। তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো রাধা, তারপর কৃষ্ণার শর্ত পূরণ করে দুলাল বাবুর অনুমতি নিয়ে তোমাকে কলকাতায় ফিরিয়ে নিয়ে যাবে। ততদিন আমি আমার ঘরের লক্ষ্মীর জন্য ওয়েট করে থাকবো।